সে করলে কে হঠাৎ করে আমার কপালের মধ্যে হাত দিয়ে দিল কয় আপনার আমি আমার কপালে হাত দিলেন কে আপনার কপালে পোকা বাস আর আমি রোড পার হয়েছি না কি করছে আমি নিজেই বলতে পারি না একবার সাথে সাথে গেছি আরো মহিলার আসলো একটা ছেলেও আসলো একটা অল্প বয়সের ছেলে হেরাও কথা বলতেছে এরাও কথা বলতেছে এরা অনেক ধরনের ফোনে কথা বলতেছে মনে করেন এগুলো আমি শুনতাছি আমি বলতে পারতেছি না আমার মুখ যেমন বোবা হয়ে গেছে আমি কেউ কে চিনি না গো চারজন খালি দেখি এভাবে হেজাপের মতো বান্দা ছিল উন্নাটা উন্নাটা খুললো দুজনে দুজনে খোলার পর আমি তাকায় তাকায় দেখতেছি দেখতেছি পর একজন আমার গলারটা খুললো একজন আমার কানেরটা খুললো তারপরে খোলার পর আমার হাতে দিল দিয়ে আমার পাঁচ ব্যাগের ভিতরে ঢোকাইলো ঢোকানোর পর সে আর কি করলো আমি আর বলতে পারি না

তখন কত টাকা ছিল টাকা ব্যাগের ভিতরে মোবাইল আর ইলিশে ওটা নিয়েছি তিন হাজার টাকা যে বাজার করে পুরো তখন আমি অটোতে উঠছি উঠার পর লোকেরা বলা বলি করতেছে যে শুক্রবার শনিবার বন্ধ ভ্যাং তাহলে আমি ব্যাংকের দিকে যাই আমি সুজা বাজারের দিকে গেছি বাজার করা হয়ে গেছে সব কিছু তারপর আমি রোড পার হব এখন গাড়ির জন্য আমি রোড পার হইতে পারি এটা গাউসিয়া গাউসিয়া তাঁত বাজার গাওসিয়া মানে পুরনো ঢাকা না 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 ঢাকা ইয়ে এই ইয়ে নারায়ণগঞ্জ পরে ওখানে মনে করেন আমি রোড পার হুম এর ভিতরে একটা বয়স্ক মহিলা এসে বলতেছে কি মাসটি তাজা কত আমি কথা বলি না তারপর আবার জিজ্ঞেস করলো আমি কথা বললাম তো বাজারে যায় জিজ্ঞেস করেন গা আমি এই কথা আমি গাড়ির ফলের দিকে রুইছি সে করলে কি হঠাৎ করে আমার কপালের মধ্যে দিয়ে দিলো কয় আপনার আমি আমার কপালে হাত দিলেন কে কয় কি আপনার কপালে পোকা বাস আর আমি রোড পার হয়েছি না কি করছে আমি নিজেই বলতে পারি না একবার সাথে সাথে তারপর তারপরে ওখানে যাওয়ার পর একটা জায়গায় নিয়ে দাঁড়া করাইলো দাঁড়া করানোর পর দেখি আরো আরো মহিলার আসলো একটা ছেলেও আসলো একটা অল্প বয়সের ছেলে হেরাও কথা বলতেছে হেরাও কথা বলতেছে এরা অনেক ধরনের ফোনে কথা বলতেছে মনে করেন এগুলো আমি শুনতেছি আমি বলতে পারতেছি না আমার মুখ যেমন বোবা হয়ে গেছে আমি কেউ কে চিনি না হ্যাঁ চারজন খালি দেখি চারজন ডে দেখি পরে আমার দানা করে এলো বললো কি চেনটা দেন এই আমার মাথার এভাবে হেজাপের মতো বান্ধা ছিল উন্নাটা উন্নাটা খুললো দুজনে দুজনে খোলার পর আমি তাকায় তাকায় দেখতেছি দেখতেছি পর একজন আমার গলারটা খুললো একজন আমার কানেরটা খুললো তারপরে খোলার পর আমার হাতে দিল দিয়ে আমার পাঁচ ব্যাগের ভিতরে ঢুকাইলো ঢুকানোর পর সে আর কি করলো আমি আর বলতে পারি না এই পর্যন্ত আপনার মনে আছে এই পর্যন্ত মনে আছে তারপর আমার হাঁটতে হাঁটতে কই নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওইখানে যাওয়ার পর আমার বুকের ভিতরে টাকাটা আবার ভাই করাইলো বুকের ভিতরে যে কার কি আছে ভাই করেন আমি বুকের ভিতরে হাত দিয়ে তারে ভাই করে দিলাম মানে উনি কি জানতো যে আপনার কাছে টাকা আছে এটা তো বললো না মানে উনি জিজ্ঞেস করলো যে আর কি আছে দেয়া দেন হ্যাঁ তার মানে হচ্ছে আপনাকে ওই ওষুধ দিয়ে সেন্সলেস করে ফেলেছে যখন কপালে হাত দিয়েছে হাতের মধ্যে ওষুধ ছিল হাতের মধ্যে কি টিস্যু বা এরকম কিছু দেখছিলেন যখন হাত দিলো তখন আমি তো অতটা খেয়াল করিনি কপালে হাত দিয়ে পাশ দিয়ে নিয়ে গেছে মানে মানে তারপর থেকে আমি আর কিছু বলতে পারুম না

মানে হেরা হাটাই হাঁটি ধরে ধরে হাঁটায় আবার ছেড়ে দেয় আবার ধরে ধরে হাটে আবার ছেড়ে দেয় যাই আমি এরকম মানে বলতো না পরে ওখানে যাই আমারে এক বোতল একটা ছেলে একটা মহিলা দুইজন বসে আসে আমার বাজার নিয়ে কয়েক আমি এখানে বসে আছি আপনি একটু মাথায় পানি আসুন তাইলে আমার নিয়ে গেল নিয়ে একটা পানি আনলো পানি না আমার মাথায় একটু আমি কলকে মুখে দেন তাহলে আমি এমনি করে চোখে মুখে দিতেছি দিতেছি পর ওই ছেলেটাও নেই ওই মহিলাও নেই তখন আমার চোখে মুখে দেওয়ার আমি কই কি যে আমার মাছগুলা তো নষ্ট হয়ে যাবো গা তাহলে আমার ছেলের দোকান এখানে তাহলে আমি ওই মহিলা গো কাছে রাখ মুখে মাছ তখন আবার আমি দৌড়াই ওখানে যাই ওখানে যাই ওই মহিলাও নাই ওই দুইজনও নাই শয়তানের নিঃশ্বাসের কথা আগে শুনছে কিন্তু দেখলাম জিডিও করা হয়েছে বোধ হয় এদের কি কারো কোন সন্ধান পাওয়া গেছে ভিডিও বা কোনো কিছু আছে হ্যাঁ ভিডিও আছে একটা বিরানির দোকান যে পাশে ছিল ওই দোকানে ছিল যে আমার মনে করো যে নামায় এটা দেখা যায় আর মনে করেন যখন নাকি আমার গলার থেকে খুলি তখন তাদের অর্ধেক দেখা যায় আমার অর্ধেক দেখা যায় খালি গলাটা দেখা যায় আর পিসনটা দেখা যায় ছ আনা স্বর্ণের চেন একচল্লিশ হাজার টাকা চার আনা স্বর্ণের কানে দুল সতেশ হাজার পাঁচশো চার আনা স্বর্ণের রাংটি একটা সতেশ হাজার পাঁচশো

না তারপরে তো আমি আর বলতে পুলিশ কি বলছে পুলিশ কি বলবে পুলিশ ওই যে ফুটেজ খোঁজ মানে ই করলো আমরা একটা ফুটেজ পাইছি তারপর পুলিশের কাছে গেলাম রূপগঞ্জ থানায় যে ফোন ইয়ে করলাম জিটি করলাম জিটি করার পর এই গাউসিয়া আসলাম গাউসিয়া থানায় উনি দেখতেছে এখন আমি বলতে পারি না বাবা আমি কদিন কিছুই বলতে পারি নাই এখন তো বলতে পারি তখন আমার কয়জনে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কই আমি বাড়ির কথা বলতে পারি খালি কই জু 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 এই বলতে পারছি আর কোনো সেন্স ছিল না আমার আপনি তো ওনার মেয়ে এই 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 তো খুবই ভয়ঙ্কর হইতে পারতো যে তার শরীর থেকে কোনো একটা অঙ্গ চুরি করে নিয়ে গেল কেটে ফেললো মেরে ফেললো এবং এই এই জায়গা কি আরো হচ্ছে এরকম ঘটনা এটা অহরহ ওখানে যারা প্রতি মঙ্গলবার হয় না থাকি না তো আম্মু কিন্তু আমার ভাই ওখানে থাকে তো আম্মু ওখানে বেড়াতে গিয়েছে আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে আম্মু টাকাটা মানে আমাদের কাছে পাইতো তো সেটা উনি একবারই বলেছে ব্যাংকে রেখে তারপরে বাসায় আসবে হুম তো আম্মুও বলসে যে ওদের বাসায় গেছে অতঃপর একটু বাজার করে মানে বাজার করতে গেছে তো ওখানে যখন আম্মুর এই ঘটনাটা ঘটে তিন দিন পর আমরা হচ্ছে আম্মু সকল ঘটনা শুনে উনি স্পটে যায় যে এই পজুলতা আম্মু মনে আছে যেখানে নিয়ে গেছে তো দেন স্পটে গিয়ে সবার কাছে ক্যামেরার ফুটেজ দিতে চাই তো দুই তিনজন দেখতে দিচ্ছিল না তো একটা বিরিয়ানি দোকানদার ছিল সে আমাদের বলছে যে আপু আপনারা যদি দেখতে পারেন দেখেন আমরা পারি না তো আমরা টেনে দেখে দেখছি আসলে তাদের মুখ দেখা যাচ্ছে না তো ক্যামেরা দেখি তারা এইভাবে সাইড করে নেমেছে মানে নেমেছে এটা দেখা গেছে দেখার পরে একটা জায়গায় দাঁড়িয়েছে দাঁড়িয়ে আম্মু গয়না কাঠি খুঁজছে কিছুক্ষণ সময় ওখানে দেন ওইখানে কিছু পজেট আসে আপনার ফরেনার ওরা ছবি তুলছে বলে ওইখান থেকে আম্মকে নিয়ে সোজা চলে যায় হচ্ছে আপনার এই সিটি ব্যাংক

এখন এটা সম্পূর্ণ পুলিশের তো দেন আমাদের বলছে হচ্ছে অহরহ করছে এই জায়গাটায় তো অবশ্যই এটা পুলিশের দায়িত্ব যে এখানে আহ আপনার এত বড় ক্রাইমটা হচ্ছে ক্রিমিনালদের ধরা মানে শাস্তি দেওয়া এদের শাস্তি না হলে তো হবে না কারণ সাধারণ মানুষ এখানে ভোগান্তিতে এটা আমার হয়তো অনেক মানে আমাদের কাছে এটা হচ্ছে টাকাটা চলে গেছে এটা একটা ব্যাপার আম্মুর কাছে হচ্ছে এটা সবথেকে বেশি কষ্টের ব্যাপার কারণ টাকাটা আমার যায় না আম্মুর কাছে কষ্ট হচ্ছে সবচেয়ে বড় কথা উনি ট্রমায় পড়ে গেছে এক ধরনের সবথেকে বড় কথা উনি মারাও যেতে পারতো আল্লাহ মাফ করে এটা উনি মারাও যেতে পারতো এই যে ঘটনাটা ঘটছে তিন দিন পর্যন্ত আম্মুর সেন্স ছিল না আমরা কিন্তু খুব ভয়ে ছিলাম আমাকে আমার ফুপি হচ্ছে ডক্টর তো উনি হচ্ছে সাইন টাইন দিয়ে একটু মোটামুটি একটা এসে আনা হয়েছে এত তো হসপিটাল পর্যন্ত আমাদের যেতে হতো এবং শয়তানের নিঃশ্বাস এই ওষুধটা তো মানে আই ডোন্ট নো যে ফার্মেসি থেকে এটা কেমন করে ছড়া এটা এটাই হচ্ছে আমার প্রশ্ন যে আসলে এটা প্রশাসনের কাছে আমার প্রশ্ন যে ওনারা কিভাবে এই যে এই যে যারা এই ক্রাইমটা করছে এই নিঃশ্বাসের যে আপনারা এটা কি একটা কেমিক্যাল আমি জানি না ডাক্তাররা নিশ্চয় বলতে পারবে এটা কি কেমিক্যাল এই কেমিক্যালটা কিভাবে যাচ্ছে এদের কাছে ওটাতে বড় কেউ আছে বড় কারো মাথা আছে ছোট ছোট লোকের এটা করতে পারে না এটা চক্র হ্যাঁ অবশ্যই চক্র কারণ হচ্ছে যে আমোর ওখানে যে যারা ছিল তারা কিন্তু তিনজন মহিলা একজন পুরুষ

কি তো শোনা যাচ্ছে না যেহেতু করে ক্যামেরাটা আম্মু নিজের ইচ্ছে বুকে থেকে বের করে টাকাটা ওনাদের হাতে দিয়ে দিয়েছে দিয়ে ওনার একটা জায়গায় বসছে আম্মুকে নিয়ে একটা ছেলে একটা হসপিটাল আসতে আপনার বলতে গাওয়া সেমসি দিকে চলে গেছে

মানে নিজের আপনার পরিবারে হবে তারপরে আপনি অ্যাকশন নেবেন সেরকমটা করেন নাই এই পরিস্থিতিতে অনেক মানুষ মানুষ রয়েছে আমার কাছে ইনফ্যাক্ট নিজের কাছে ভিডিও রয়েছে আমি মোহাম্মদপুরে আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা ঘটছে আমি ভিডিওটা পাবলিশ করি নাই কিন্তু মানে ইট শুড টেক অ্যান অ্যাকশন অ্যান্ড থ্যাংক ইউ আপনি সাহস করে এসছেন কথা বলার জন্য আল্লাহ আল্লা ব্লেসিং